আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের প্রোফাইল লিংক কপি, মানে আপনার যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা আপনি কীভাবে হাইড করবেন, সো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিচ্ছি এই চ্যানেলে। সো এই জন্য আপনি আপনার এই যে প্রোফাইল টাইপের আপনার যে প্রোফাইল টাইপের পেজ আছে যে আপনার সেই পেজের আপনি আসবেন, আসার পরে এই যে আপনি এদিকে প্রোফাইলের অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দিলে আপনি আপনার পেজটা আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর আপনি এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আপনার যে লিঙ্ক রয়েছে আপনার পেজে সেই লিঙ্কটা আপনি এখানে রয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, সো এই কপি লিঙ্কের উপর যদি আপনি এভাবে একটা ক্লিক করে দেন দেখছেন এটা কপি হয়ে গেছে। সো এভাবে আপনি এভাবে লিঙ্কের উপর যদি ক্লিক করে কপি লিঙ্কের উপর যদি ক্লিক করে দেন সেই লিঙ্কটা অটোমেটিক আপনার কপি হয়ে যাবে আপনার ইয়েতে আপনার কিবোর্ডে। সো এরপর আপনি এই লিঙ্ক এই কপি লিঙ্কটা লিঙ্কে ক্লিক করার পর আপনি সেটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল সাইটে এবং বিভিন্ন আপনার ফেসবুক মেসেঞ্জার বা বিভিন্ন জায়গায় আপনি এটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের কাছে আপনার বন্ধুদের কাছে। সো তা আপনি যদি কপি লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্ক কপি করেন এবং সেটা আপনি মেসেজ অপশনে গিয়ে যদি আপনি পেস্ট করে দেন তাহলে অটোমেটিক সেটা তার আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে। সো যে কোনো পার্সন এটার উপর আপনার লিঙ্কের উপর ক্লিক করলে সোজা আপনার পেজে চলে আসবে। সো পেজে আসার পর আপনার পেজটা ফলো এবং লাইক ইত্যাদি আপনার পোস্টগুলো সবগুলো তারা দেখতে পারবে। সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক পেজে লিঙ্ক রয়েছে লিঙ্কটা অটোমেটিকভাবে আপনি কপি করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিয়ে এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ।